আমি এই পর্বে অতি গুরুত্বপূর্ণ উৎসাহমূলক বক্তব্য প্রদান করবেন, অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করবেন আমাদের পরম শ্রদ্ধেয় বিশপ অনিল পল কবি সিএসসি ধর্মপাল ময়মনসিংহ ধর্মপ্রদেশ। সবাইকে যিশুনার আসন সম্বোধন করে সময় নষ্ট করতে চাই না, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মরিয়মনগরে এই মঞ্চে আসলে অনেক স্মৃতি মনে পড়ে। আমি সেই 86 খ্রিস্টাব্দে প্রথম ফাদার নিপুণের মতো যাজক হওয়ার পর প্রথম এই মরিয়মনগরে এসেছিলাম, সেই জন্য অনেক স্মৃতি আছে, অনেক আনন্দের আছে স্মৃতি, অনেক দুঃখের অনেক কষ্টের স্মৃতি আছে। আনন্দের এই জন্য যে এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটনা ঘটে চলেছে, এটা মণ্ডলীর জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের পরিবারগুলোর জন্য অনেক সুখের অনেক আনন্দের। আমি যখন এসেছিলাম তখন আমি যে নেতাদের সঙ্গে প্যারিস কাউন্সিলে মিটিং করেছি, যে নেতাদের বাড়িতে গিয়া চা খেয়েছি, গল্প করেছি, বেশিরভাগ নেতা আর এই পৃথিবীতে নেই, সেই জন্যই কষ্ট লাগে একটু। রমেন বাবু নাই, বাসিন নাই, বাসিন চিরান, বাসিন চিসিম, তারপরে সেবেন্দ্র চিরান, তা জিনেন নিমিনজা, তারপরে রমেন বাবু, এরকম আরও, তারপরে যে ফাদার জোসেফ কথা বলে গেল, তার বাবা, এরকম অনেক মুরব্বী, তাদের সঙ্গে আমার অনেক মিটিং হয়েছে এবং তাদের কাছ থেকে অনেক তাদের অভিজ্ঞতা শিখেছি। এই মানুষেরা এখন আমাদের মাঝে নেই, এরা আমরা যারা এই প্রজন্মের, এই প্রজন্মের ছেলে মেয়েরা তাদের সংস্পর্শ থেকে, তাদের জ্ঞান থেকে তারা বঞ্চিত। এমনকি পশ্চিমাঞ্চলে বৈকান্ত মরল নাই, তারপরে ফণীন্দ্রের বাবা নাই, তেনমাকবর নাই, তারপরে ওই পশ্চিমাঞ্চলে অনেকগুলো বালাজুরির মানুষ নাই, বাঁধনের বাবা নাই, মানে জুলগাঁও গ্রাম নাই, দলবাড়ি গ্রাম নাই, অনেকগুলো গ্রাম বিলীন হয়ে গেছে, সেই জন্য এগুলো কষ্ট লাগে। আবার আনন্দ জাগে এই জন্য যে নতুন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জেগে উঠতেছে, এবং এটা আমাদের জন্য আশাব্যঞ্জক, পুরাতনরা চলে গেলেও, হারিয়ে গেলেও এটা হাল ধরার মতন অনেক ছেলে মেয়ে, অনেক যুবক যুবতী এবং মধ্যবয়সী অনেক অভিভাবক গড়ে উঠতেছে। যেরকম মুকুল এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কথা বলে অনুষ্ঠান পরিচালনা করছেন, এই ধরনের আরও অনেক লোক আছে যেগুলো আমাদেরকে আশান্বিত করে, আমাদেরকে শক্তি দেয়, সাহস দেয়। মরিয়মনগর আটজন পুরোহিত পেয়ে অনেক গর্বিত, আমিও গর্বিত, কিন্তু মরিয়মনগর মিশন কিন্তু ভাগ হয় নাই, যার জন্য বলা যায় যে বেশি বালুচরা আর বড়কোনা যদি ধরি দুইটা একটা, তাহলে কিন্তু সমান সমান না, দিগলা কোনো পুরোহিত নাই, তাহলে বালুচরায় তিনজন আছে, বড়কোনাতে পাঁচজন আছে, তাহলে কয়জন আছে? ভাগ না হইলে সমান সমান, আবার জলছত্র পীর গাছা যদি ধরি দুইটা ধরলে তারা নয়জন থেকে দশজন আছে, তাহলে গর্ব করার কোনো কিছু নাই, কিন্তু গর্ব করতে হবে অবশ্যই, কিন্তু ভাগ হয়ে যাওয়াতে একটু তোমরা উপরে আছে মরিয়মনগর, এবং তাদের জন্য অবশ্যই কলার উঠাইতে হবে, না কলার উঠাইতে হবে, তবে ভাগ না হইলে এরাও কিন্তু পিছনে নেই, অন্যেরাও পিছনে নেই, যে বালুচরা, বড়কোনা,
অনেক লাইনে আছে, আবার লাইনে পুরোহিত হওয়ার জন্য ওইসব জায়গায় আছে, মরিয়মনগরেও আছে, কারণ দিকলাগোনাতে দুজন সেমিনারিয়ান আছে, থিওলজি পড়ে। ডাইসিশন এই ডাইসিশন না, অন্য জায়গার জন্য, সেই জন্য মরিয়মনগরেও আছে। আর বেশ কিছু মেয়েরা মরিয়মনগর থেকে সিস্টার হয়েছে। আমি শুধু বলতে চাই, এই যাজকীয় জীবনে, ব্রতধারী জীবনে আমরা অভিভাবক যারা, পিতামাতা যারা, আমরা যারা উৎসাহিত করি, অনুপ্রাণিত করি। আমি এখন ক্যাম্পেইন করতেছি, ক্যাম্পেইন যাজকত্বের জন্য, সিস্টারের জন্য, ব্রাদারের জন্য ক্যাম্পেইন করতেছি। আর সব জায়গায় আমি বলি, আগামী 10 বছরে এই বছর যে সমস্ত ছেলে মেয়েরা ক্লাস 9 ভর্তি হবে, তাদেরকে সায়েন্সে ভর্তি হইতে হবে। কার্তিরোজ কিসে ভর্তি হইতে হবে? সায়েন্সে ভর্তি হইতে হবে। এই বছর যে সমস্ত ছেলে মেয়েরা 9 ভর্তি হবে, তারা কিসে ভর্তি হবে? সায়েন্সে ভর্তি হবে। আমার আগামী 10 বছরের জন্য স্লোগান হলো, ছেলে মেয়েরা কিসে ভর্তি হবে? সায়েন্সে ভর্তি হবে। আগামী একটা যুগ যেন আমাদের গারদের একটা যুগ, সায়েন্সের যুগে আমরা প্রবেশ করাইতে পারি। তাই সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ফাদার নিপুণকে, তার মা এখানে আছে, তাকে অনেক অনেক অভিনন্দন। কালকে আমি তার সঙ্গে বেশি সময় কাটিয়েছি, সেই জন্য আজকে বেশি বলতেছি না। আশা করি কালকে আবার ফাদার শিমন বেশি করে বলবেন। অনেক অনেক ধন্যবাদ। যিশুনারা সং শ্রদ্ধা বিশপ মহোদয়কে।